সালটা 1910। মহারাষ্ট্রের বেশ কয়েকটি গ্রামে তখন কলেরা মহামারীর উপদ্রব শুরু হলো। গ্রামের পর গ্রাম জুড়ে মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছেন, বহু মানুষের মৃত্যু হচ্ছে, এবং ওই 1910 সালে চিকিৎসা পদ্ধতিও অতটা উন্নত ছিল না যে তৎক্ষণাৎ কোনো ভ্যাকসিন আবিষ্কার করে বা প্রতিষেধক আবিষ্কার করে মানুষজনকে সুস্থ করা যায়। চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ ঘেঁটে ঘেঁটে ওষুধ আবিষ্কার করতে গিয়ে বহু মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছিলেন এবং তাদের মৃত্যু হচ্ছিল। সাই বাবা তখন শিরডি গ্রামে একটি মসজিদে বাস করতেন। প্রতিদিন বহু মানুষ ওনার সঙ্গে দেখা করতে যেতেন, ওনার কথা শুনতে যেতেন, ওনার সঙ্গে নানান আলোচনা করতে যেতেন এবং নানান সমস্যায় জেরবার হয়ে ওনার কাছে গেলে উনি তাদের মনের শান্তি এবং ওই সমস্যার নিবারণের জন্য কিছু উপায় বাতলে দিতেন। একদিন সকালবেলা আস্তে আস্তে সকলে যখন সাই বাবার ওই মসজিদটির সামনে জড়ো হচ্ছেন, সকলে অবাক হয়ে দেখলেন যে সাই বাবা কোথাও থেকে তার ঝুলিতে ভরে বেশ অনেকটা গম সংগ্রহ করে এনেছেন এবং তার সামনে রাখা রয়েছে একটি পাথরের চরকা। সকলে দেখলেন যে সাই বাবা মাঝে মাঝে ওই ঝুলি থেকে কিছুটা করে গম বার করছেন, ওই চরকার মধ্যে দিচ্ছেন এবং চরকার হাতলটি ধরে ওই চরকাটি ঘোরাচ্ছেন। এর ফলে গমগুলি পিষে সেখান থেকে আটা তৈরি হচ্ছিল। সকলে অবাক হয়ে ভাবলেন যে এরকমটা উনি কেন করছেন, কারণ উনি ফকির মানুষ, উনি ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করতেন। সকলের কাছে গিয়ে অন্ন এবং পানীয় উনি ভিক্ষা চাইতেন এবং সকলে প্রতিটি গৃহস্থ ওনাকে এই ভিক্ষা দিলে সেই ভিক্ষান্ন সংগ্রহ করে এনে উনি ওনার মসজিদে রেখে সেগুলিকে গ্রহণ করতেন। অনেকে মনে করলেন যে হয়তো সাই বাবা মনে করেছেন যে আর তিনি ভিক্ষান্নে নিজের জীবিকা নির্বাহ করবেন না, এবার হয়তো তিনি নিজে কিছু কাজ করে টাকা পয়সা উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করবেন। আবার অনেকে মনে করলেন যে না, এমনটা হওয়া কি সম্ভব, একজন ফকির এবং একজন যোগী সাধক, তিনি কি এইবার সাংসারিক জীবনে প্রবেশ করবেন, তিনি কি এইভাবে কোনো কাজ করে টাকা পয়সা উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করবেন। সকলেই বেশ বিস্মিত এবং অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ ওনাকে উনি মনোযোগ সহকারে যে কাজটি করছেন, কেউ ওনার সেই মনোযোগ যাতে ভঙ্গ হয় এরকম কোনো কাজ করতে সাহস পাচ্ছেন না। এরকম সময় চারজন ভদ্রমহিলা সাহস করে ওনার সামনে গেলেন, গিয়ে ওনাকে বললেন, বাবা আপনার তো এতটা পরিশ্রম করা অভ্যেস নেই, নিশ্চয়ই আপনার কষ্ট হচ্ছে, আপনি এক কাজ করুন, আপনি দূরে সরে যান, আমরা এই চারজন রয়েছি, আমরা এই চরকা ঘুরিয়ে অবশিষ্ট গমগুলোকে পিষে আমরা আটা উৎপন্ন করছি, আপনি একটু দূরে সরে গিয়ে বসে খানিকটা বিশ্রাম নিন। সাই বাবা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ওনাদের আগ্রহ দেখে উনি আর কিছু বললেন না। উনি একটু দূরে সরে গেলেন এবং উনি চুপ করে বসে দেখতে লাগলেন যে কি হতে চলেছে। যতটা গম অবশিষ্ট ছিল সাই বাবার ঝুলিতে, ওই চার ভদ্রমহিলা সেই গমগুলি নিয়ে চরকায় পিষে তা থেকে আটা উৎপন্ন করে ভাবলেন যে এখন এই গমগুলো কি হবে, এই গমগুলো কি সাই বাবা গ্রামের সমস্ত ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করবার জন্য পিষছিলেন। ওনারা মনে করলেন হয়তো তাই হবে। ওনারা নিজেদের সঙ্গে আনা কয়েকটি বস্তা বার করলেন এবং যতটা আটা ওখানে উৎপন্ন হয়েছিল তা ওই বস্তাগুলোর মধ্যে ভরতে লাগলেন। এইবার সাই বাবা বিরক্ত হলেন, বেশ ক্রুদ্ধ হয়ে তিনি বললেন, তোমরা কি কেবলমাত্র নিজেদের স্বার্থটুকুই দেখতে পাও, তোমরা কি আর সবাইকে নিয়ে চলতে পারো না, তোমরা কি সামগ্রিক স্বার্থ দেখতে পাও না। ওই চার ভদ্রমহিলা খুবই লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন যে ওনারা যা করে ফেলেছেন তা অত্যন্ত খারাপ কাজ করে ফেলেছেন। ওনারা হাত জোড় করে সাই বাবার কাছে ক্ষমা চাইলেন। ওনারা বললেন, বাবা আমরা বুঝতে পারিনি, আমরা দেখেছি আপনি এই কাজ করছেন, কিন্তু কেন করছেন, এর পিছনে আপনার কোন মহৎ উদ্দেশ্য কাজ করছে আমরা বুঝতে পারিনি, অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে বলুন আমরা কি করব, আমাদেরকে উপযুক্ত পথ দেখান। সাই বাবা বললেন, যদি তোমরা সত্যিই তোমাদের ভুল বুঝতে পেরে থাকো
তাহলে যে কাজটি করছিলে সেই কাজটি প্রথমে শেষ করো, অর্থাৎ যতটা আটা এখানে উৎপন্ন হয়েছে সেই সমস্ত আটা ওই বস্তাগুলোতে ভরো এবং আমার সঙ্গে এসো। ওই চার ভদ্রমহিলা তাই করলেন এবং সাই বাবাকে অনুসরণ করলেন। ওনাদের দেখে উপস্থিত আরও যত ভক্তবৃন্দ জড়ো হয়েছিলেন সকলেই সাই বাবাকে অনুসরণ করতে শুরু করলেন। সাই বাবা সকলকে নিয়ে ওই গ্রামের সীমান্তে এসে উপস্থিত হলেন এবং সকলকে বললেন যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলো এক এক করে মাটির উপর রাখো। সেই বস্তাগুলি এবার সকলে এক এক করে মাটির উপর রাখলেন এবং সাই বাবা সেই বস্তাগুলোর মুখগুলো খুলে মুঠো করে আটা বের করে সেই গ্রামের সীমান্ত বরাবর তিনি ছড়িয়ে দিতে লাগলেন। উনি এই কাজ করছেন, সকলে অবাক হয়ে দেখছেন, কিন্তু কিছু ভয়ে আর কিছু ওনাকে বলতে পারছেন না যে উনি যদি ক্রুদ্ধ হন ওনাকে ওনার মতোই কাজ করতে দেওয়া উচিত, পরে ওনাকে জিজ্ঞেস করা যাবে। উনি এইভাবে যতটা আটা ওখানে ওই সব বস্তাগুলোর মধ্যে ছিল সব মুঠো করে নিয়ে গ্রামের সীমান্ত বরাবর ছড়িয়ে দিয়ে যেন এক প্রকার একটা সীমানা তৈরি করে দিলেন এবং হয়ে গেলে, পুরো কাজটা হয়ে গেলে উনি বললেন, যা আর তোরা এই গ্রামে প্রবেশ করিস না, চলে যা। সকলে এইবার বেশ আশ্চর্য হলেন, এমন কাজ, উনি এই কথা কাকে বললেন? ওনারা তো কাউকে দেখতে পাচ্ছেন না, ওনাদের সামনে কেউ নেই। ওনারা খুবই আশ্চর্য হলেন এবং সাই বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি এতক্ষণ ধরে যা করলেন আমরা সবই দেখলাম, আমরা সবই প্রত্যক্ষ করেছি, কিন্তু ক্ষমা করবেন, এর পিছনে আপনার কোন মহৎ উদ্দেশ্য কাজ করছে আমরা বুঝতে পারিনি, আমরা খুবই সাধারণ মানুষ, আপনার এই মহান কার্যগুলোর মানে আমরা বুঝতে পারি না, আপনি অনুগ্রহ করে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আপনি এতক্ষণ ধরে মসজিদে বসে গম পিষে আটা উৎপন্ন করে এখন এইখানে এসে সীমান্ত বরাবর ওই আটাগুলো ছড়িয়ে দিয়ে বলছেন যা এই গ্রামে আর কখনো প্রবেশ করিস না, বিষয়টা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমাদের বুঝতে খুব সুবিধে হয়। সাই বাবা হাসলেন এবং বললেন, তোমরা কি শোনোনি? তোমাদের পাশের গ্রাম অবধি কলেরা মহামারী এসে নিজের থাবা বসিয়েছে, পুরো এই মহারাষ্ট্র রাজ্যে আস্তে আস্তে প্রায় সবকটা গ্রামেই কলেরা নিজের শক্তি প্রয়োগ করতে শুরু করে দিয়েছে, আমাদের এই শিরডি গ্রামটা এখনো অবধি সুরক্ষিত ছিল কিন্তু আর খুব বেশি দিন সুরক্ষিত থাকতো না, আমি গম পিষে তা থেকে আটা উৎপন্ন করে তাই সীমান্ত বরাবর ছড়িয়ে একটি সীমানা তৈরি করে দিলাম এবং কলেরা মহামারীকে বললাম তুই চলে যা আর এই গ্রামে তুই প্রবেশ করিস না। এবং কি আশ্চর্য, সত্যি তারপর থেকে গোটা রাজ্য জুড়ে বহু জায়গায় কলেরা মহামারী ছড়িয়ে পড়লেও শিরডি গ্রামে ওই মহামারী প্রবেশই করতে পারেনি। সকলে বুঝতে পারলেন সাই বাবা কি করতে চাইছিলেন এবং সকলে ওনাকে ধন্যবাদ জানালেন এবং অনুতপ্ত হলেন যে তারা সাই বাবাকে ভুল বুঝছিলেন, সাই বাবা গম পিষে আটা উৎপন্ন করছেন দেখে তাদের মধ্যেও একটা লোভ তৈরি হয়েছিল যার ফলে ওই চার ভদ্রমহিলা নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া বস্তা খুলে তা নিজেদের জন্য সংগ্রহ করতে শুরু করেন। এখন সাই বাবার এই কার্যটি, অর্থাৎ চরকার মধ্যে গম রেখে তা পিষে আটা উৎপন্ন করার একটি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে। বলা হয় যে ওই যে চরকাটি সাই বাবা ব্যবহার করছিলেন তা পাথরের দুটি চাকতি দিয়ে তৈরি, একটি চাকতি নিচে আরেকটি চাকতি উপরে এবং দুটো চাকতির মাঝখানে সামান্য কিছুটা ফাঁকা জায়গা ছিল, গমগুলো ওই ফাঁকা জায়গার মধ্যে রেখে উপরের চাকতিটি নিচের চাকতিটির উপর চেপে দেওয়া হতো, এই উপরের চাকতিটির উপর একটি হাতল থাকে যে হাতলটার মাধ্যমে ওই চাকতিটিকে ঘুরিয়ে গম পেশা হতো। বলা হয় যে ওই নিচের চাকতিটি, অর্থাৎ পাথরের যে চাকতিটা নিচে রয়েছে তা হলো কর্ম এবং পাথরের যে চাকতিটি উপরে রয়েছে তা হলো ভক্তি, এবং যে গমগুলো ওই পাথরের ওই চাকতি দুটির মাঝখানে ঢুকিয়ে তা পিষে আটা উৎপন্ন হয় সেই গমগুলি হলো আমাদের মনের মধ্যে জমে থাকা অহংকার, ঈর্ষা, লোভ, হিংসা এবং আরও
যত অপগুণ আমাদের মনের মধ্যে ঢুকে বসে থাকে সেইগুলো। অর্থাৎ ওই হাতল দিয়ে চাকতি ঘুরিয়ে গম পিষে আটা উৎপন্ন করার স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হলো আমাদের মনের মধ্যে জমে থাকা যত অপগুণ আছে, যত অপযুক্তি আছে, তা যদি আমরা বার করে ফেলে শুদ্ধ হতে চাই তাহলে আমাদের কর্ম ও ভক্তির মাধ্যমে তা করতে হবে। কর্ম এবং ভক্তিই পারে আমাদের মন থেকে ওই গমরূপী অপগুণগুলোকে পিষে তা থেকে আটারূপী সত্ত্বগুণ বার করতে।